হ্যালো গাইস, তোমাদের আজ যেটা দেখাবো এটা দেখলে তোমরা সত্যি অবাক হবে। যেটা হলো গিয়ে আমাদের বাড়িতে কিন্তু সবারই কোনো না কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আছে, মানে পুরোনো দিনের ছবি, যেটা যতদিনের পুরোনো হোক না কেন সেটা থাকবে। আমার না তাহলে বাবা ঠাকুমা তাদের কিন্তু রয়েছে। তো আজ তোমরা দেখাবো যে তোমরা কি করে সে সমস্ত পুরোনো দিনের ছবিগুলোকে জাস্ট ওয়ান ক্লিকে কালার ফটোতে কনভার্ট করতে পারবে, মানে পুরো কালার ফটো। তোমরা নিজে দেখো অবাক হবে যে ওই ফটোতে ওই সময় এই কালার দেওয়া ছিল, সত্যি অবাক হবে, কারণ খুবই ইন্টারেস্টিং। ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখার অনুরোধ থাকবে, ছোট্ট ভিডিও বাট খুবই ইম্পর্টেন্ট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, আর যদি চ্যানেলে প্রথম বার দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন। চলো ফটোফট দেখে নিই ফোনের স্ক্রিনে কি করে আমরা এটা ব্যবহার করবো। এর জন্য কিন্তু আমাদের গুগল ক্রোমটাকে ওপেন করতে হবে, অ্যান্ড গুগল ক্রোমটা ওপেন করে সার্চ করতে হবে এখানে পিক্সেল কাট এআই। দেখতে হচ্ছে পিক্সেল কাট এআই প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে, সিম্পল আমাদের এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক কিছু তোমরা করতে হবে, এখানে অনেক অপশন আছে। দেখো এখানে যদি আমরা থ্রি লাইনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছ টুলস অপশানে যদি আমরা যাই, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এই মানে এআইয়ের মাধ্যমে। অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে প্রোফাইল ফটো মেকার সমস্ত কিছু কিন্তু আমরা এখানে করতে পারবো জাস্ট ওয়ান ক্লিকে। তো আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কালার ফটোতে কনভার্ট করবো, এর জন্য আমাদের আসতে লাস্ট দেখতে হবে কালারাইজ ইমেজ, সিম্পল আমাদের এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আপলোড ইমেজ বলে দেখো একটা অপশন আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটাকে কিন্তু কালার ফটোতে হয়ে যাচ্ছে। তো আমরা সিম্পল আপলোড অপশনে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করতে হবে। অ্যান্ড ক্লিক করার পর তোমাদের এখান থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সিলেক্ট করে নেবে। তো আমি আমার একটা ছবি সর্বপ্রথম দেখাচ্ছি নিয়ে ছোটোবেলার ছবি, অ্যান্ড এখানে ক্লিক করব। অ্যান্ড কিছুক্ষণ টাইম লাগবে এটা আপলোড হতে, কিছুক্ষণ হোল্ড করতে হবে, নেটের স্পিডের উপর ডিপেন্ড করে এটা। অ্যান্ড দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি কালার ফটোতে কনভার্ট হয়ে গেছে, আর ব্ল্যাক অ্যান্ড ছবিতে কিচ্ছু দেখা যাচ্ছিলো না। আমি যে ছোটোবেলায় জামাতে এরকম কালার ছিল সেটা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি কালার ফটোতে, বা আর ফুলে মালাটা যে রেড ছিল সত্যি অসাধারণ। দেন তোমরা কী করবে, সিম্পল এই সেভ অপশনটা এখানে ক্লিক করবে ডাউনলোড অপশনে, অ্যান্ড ডাউনলোড ইমেজে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু সেভ হয়ে গেছে, অ্যান্ড ওপেন করলে দেখতে পাচ্ছ এটি কিন্তু মোটামুটি একটা এইচডি কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড হয়েছে। তোমাদের আর একটা পূর্ণ ছবি নিয়ে দেখাই, অ্যান্ড আপলোড অপশনে গিয়ে আমার মার একটা ব্ল্যাক অ্যান্ড ছবি তোমাদের দেখাচ্ছি, অ্যান্ড ওপেন অপশনে ক্লিক করব। তো তোমরা দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা কিন্তু কি সুন্দর কালার ফটোতে কনভার্ট হয়ে গেছে, মানে স্কিন কালারটাও দেখো কত সুন্দর কিন্তু নিয়েছে, কোথাও কোথাও একটু সাদা হয়ে গেছে। তো বাট ভাবো যে কতদিন আগেকার পুরনো ছবি কি সুন্দর কালার ফটোতে কনভার্ট হয়ে গেছে, অ্যান্ড শাড়িগুলোতে দেখো কত সুন্দর কালার ধরেছে। সিম্পল আবার এখানে ডাউনলোড করে নিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো তোমরা দেখতে পারলে জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু যে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কিন্তু আমরা কালার ফটোতে কনভার্ট করতে পারলাম এই এআইয়ের মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটা দেখে একটু হেল্প হয় প্লিজ লাইক করো, কারণ তোমাদের লাইকটা খুব ইম্পর্টেন্ট। আর যদি নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে আজকের মতো, থ্যাংক ইউ।